Hey my pretty subscribers, welcome back to our channel. This is your favorite Bong. আজকে হচ্ছে পমের বার্থডে আর লাঞ্চ টাইমে পমকে সাজিয়ে ভাত দেওয়া হয়ে গেছে। ভাতের সাথে আছে মসুর ডাল, তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা আছে, চিকেন কষা আছে, ওখানে একটা মাছের ঝাল আছে আর চাটনি, পাঁপড়, মিষ্টি দই, যেগুলো এখনো আসেনি। তার আগে আমি ভিডিও তুলে নিয়েছি। সন্ধ্যাবেলা কেক কাটিং হবে ওখানে যাওয়ার জন্য, তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। মোটামুটি অনেকে চলে এসছে, কেক কাটিং হবে, কেকও রেডি হয়ে গেছে, তার মধ্যে বাতি টাতি সবকিছুই দেওয়া হয়ে গেছে। আর এখানে আছে হচ্ছে যত বছর বয়স তত বছরের মানে তটা মিষ্টি আছে, ওর ছোটোবেলাকার রূপোর থালা, গ্লাস, বাটি, চামচ ওর মধ্যেই দেওয়া হয়েছে, জল টল এখনও দেওয়া হয়নি। আর এই যে এটা হচ্ছে কাকু মানে পমের বাবা, আর এদিকে গুড্ডুও চলে এসেছে। আর এ পম নিচে এসে সবাইকে নমস্কার করছে, ও রেডি হচ্ছিল, আর ওর বন্ধুরাও সবাই চলে এসেছে। তুমি ভিডিও করবে তো? কোথায় কোথায়
এই ছুরিটা তো পুরো ন্যাচারাল লিখেছিলাম ভিডিওটা, কোনো রকম আমি বকিও নি আর কিছুই বলাও হয়নি। তো এখন ও গিফট আনবক্সিং করছে। অ্যাকচুয়ালি সবার গিফট আনবক্সিং করছে না, সবার গিফটটা করলে ভালো হতো, দেখানো হয়ে যেত কে কী দিয়েছিল। এইটা এখন গিফট আনবক্সিং করছে, এটা হচ্ছে দাদা আর বৌদি মিলে দিয়েছিল অ্যামাজন থেকে। তো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম যে এর মধ্যে কী আছে। তো পম খোলার চেষ্টা করছিল এইটা, কিন্তু খুব ঝামেলা করে খুলছিল, পারছিল না। শেষে ওর বাবা মানে কাকু হেল্প করলো ওকে খুলতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগছে। এবার গিফট আনবক্সিং হবে, তারপরে আমরা অনেক মজা করব, খাওয়া দাওয়া করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এর পরে আর একটা গিফট দেখাবো, যেটা হচ্ছে পমকে ওর কোনো একটা বন্ধু গিফট করেছিল নিজের হাতে এঁকে। জাস্ট অসাধারণ ছিল, আমার নিজের বলতে ইচ্ছে করছিলো যে আমার একটা এঁকে দাও, কিন্তু যাই হোক আমি আর কিছু বলিনি। জাস্ট দেখে আমার এত ভালো লাগলো না, কি সুন্দর লাগলো আঁকাটা। আর এই যে আরেকটা গিফট, এটা হচ্ছে ও প্রচুর ডায়েট করে, ওর আগের ফটোটা দেখলে আর এখনের ফটোটা দেখলে জাস্ট চেঞ্জ হয়ে যাবে। লোকে লকডাউনে খেয়ে দিয়ে মোটা হয়েছে, আর ও লকডাউনে এক্সারসাইজ করে আর না খেয়ে খেয়ে এই শরীরটাকে করেছে। আর তো তাই জন্য ওর জন্য কর্নফ্লেক্স দিয়েছে, ও শুধু সারাদিন কর্নফ্লেক্স ওর সেই সবই খেয়ে যায়। সত্যি কথা বলতে দুপুরে যে ভাতটা দেখালাম ওর থেকে একটুকুও বেশিও খায় না দুপুরে, তাও তো অত কিছু আলু ভাজা এই ভাজা অত কিছু কিচ্ছুই খায় না, একটু চিকেনটা খায়, আর তাও গ্রেভি ফ্রেভি এত কিছু না, চিকেন স্টুফু এইসব করেই ওর খেয়ে চলে যায়।
স্ন্যাক্সে আমরা খেলাম দু রকম কেক, ভেজিটেবল চপ আর সিঙ্গারার গুড্ডে। এত বাজে ভাবে কেন ভিডিওটা তুলেছে জানি না। আজকে রাতের মেনু হচ্ছে রুমালি রুটি, তরকা, পালং পনির আর রাইস চিলি চিকেনও ছিল, আর তার সাথে ছিল মাটন বিরিয়ানি। যে চিকেন বিরিয়ানি খাবে, চিকেন বিরিয়ানি। তো আমি মাটন বিরিয়ানি খেয়েছি, গুড্ডু মাটন বিরিয়ানি খেয়েছে, তার সাথে স্যালাড, নলিন গুড়ের রসগোল্লা, চাটনি পাঁপড়। সে খাচ্ছে, আমাকে পাঠিয়ে দিয়েছে। বাবু